Let's go. Yo, I'm like an addict, ooh, I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it till I'm. আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আসলে অনেক গুছাগুছি, অনেক গুতাগুতি, অনেক পাগলামির পরে অবশেষে আমি রেডি হয়ে গেছি চিড়িয়াখানার জন্য। আপনাদের ভাবিয়ে নিচ্ছি না, থাকুক সে, তো কিছু করার নাই, না কিছু করার নাই, আমরা স্টার্ট শুতে যাচ্ছি। যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই, থাকো। এটা শুনো, একটা কথা বলে, এসব বলা লাভ নাই, আমার ব্লগ অলরেডি আপলোড হয়েছে, ঠিক আছে? আচ্ছা যাও, আমারটা তো দেরি করে আপলোড হবো। তো বাই দ্য ওয়ে, আমরা চিড়িয়াখানা যাচ্ছি, রাস্তার ক্লিপ চেষ্টা করবো কম দেখাইতে, সরাসরি চেষ্টা করবো চেন্নাই যেতে। বা তার আগে আমরা কে কে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলে আসছি আমরা, দেখতে পাচ্ছেন এই যে একটা বাইক, ওই যে একটা বাইক, ওই যে একটা বাইক, আর একটা বাইক খালি খালি, ডিজাইনটা পরে বলতেছি, পরে ফেলো। তো এই পিক আপে কইরা আমাদের স্টান্টের বাইকগুলো যাচ্ছে চিরাং, এক্স্যাক্টলি মোটর বাইক স্টান্টের জন্য। তো গাড়ি সব লোড এবং যাচ্ছে আমাদের স্টান্ডের গাড়িগুলো, যারা কালকে সকালে দেখা হবে। চিড়াং থেকে রিসিভ করতেছে আমাদের রানা আর নাফি। চলে এসেছে আমাদের পাইলট শূন্য, গ্লাসটা খুলো। কি বউ খাওয়াই দিছে, এর জন্য দেরি হয়েছে? আমাদের রাইডও রেডি, আর দেরি না কইরা চলে। সরি ভাই, লেট হয়ে গেছে অনেক। না সরি কিছু নাই, তুমি প্ল্যান জানো সুতরাং সমস্যা নাই। যাক, ফিয়ামানিল্লাহ। কি অবস্থা? গুড মর্নিং চিড়াং। আমি একদমই ঘুমাই নাই, বাকি সবাই একদম ঘুমাইছে। নীল বাইকে ঘুমাইতে ছিল, তাই গাড়িতে না ঘুমাইছে। রাবিশটা ঘুমাইছে, সাব্বির ঘুমাইছে, ইভেন আমাদের শূন্য ঘুমাইছে। আমি সবচেয়ে বেশি ঘুমাই ঘুমাই। ওয়েলকাম টু চিটাগাং। আমরা আসতে না আসতে আমাদের ফ্যান ফলোয়ার চলে আসছে। এই যে আমাদের ফ্যান ফলোয়ার, এই যে পিক আপ চলে আসছে আমাদের বাইকগুলো সহ, ওই যে আমাদের রাইডাররা তাদের হেলমেট নিচ্ছে, বাকি বাসগুলো হেলমেটগুলো পিক আপে দিয়ে দিচ্ছে। ওকে, চিড়াং রেডি মোটর বাইক স্টান্টসের জন্য। সাব্বিরের গাড়ি পড়বো আমি জানি, কারো গাড়ি এত যত্ন তো করলি না তুই, তোর টালে করলি যায়। গুড মর্নিং চিড়াং, এক্স্যাক্টলি আমরা চলে আসছি আমাদের হোটেলে, যে হোটেলে আমরা আছি আজকে, এটা হচ্ছে চকবাজারে, নাফি ঠিক করে দিছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আসছে, সেফলি আসতে পারছি, এটাই বড় ব্যাপার। তো আজকে পুরাতন রেলওয়ে স্টেশনে আমাদের মোটর বাইক স্টান্টস হবে, রোড রাইডার্স আর আরজেডের। আমরা টোটাল চারজন স্টান্ট রাইডার ঢাকা থেকে নিয়ে আসছি, আর এখানে আমাদের লোকাল স্টান্ট রাইডার বিএম রাইডার্সের রহিম তো আছেই। তো রহিম আমাদের এনলিস্টেড স্টান্ট রাইডার, পুরো বাংলাদেশে আমরা স্টান্ট রাইডারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। শুধুমাত্র রহিম না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলার লোকাল স্টান্ট রাইডারদেরকে আমরা পিক করার চেষ্টা করতেছি, তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই সুবাদে চিটাগাংয়ে আমাদের এনলিস্টেড স্টান্ট রাইডার এনলিস্টেড রহিমের নাম আছে, রহিম আমাদের সাথে আজকে পারফর্ম করবে। তো অবশ্যই সাথে থাকবেন। এর আগে এখন আমরা একটু রেস্ট নিব, কোনো ক্লিপ টিপ হবে না। তো টুকটাক যারা আছে চলেন তাদেরকে আপনাদেরকে দেখাই কারা কারা আছে। এই আছে বাবু, এই যে সব পোলা পাইন, রাব্বি কই, মানে ব্যাপারটা ওইরকম না, মানে একেবারে উলঙ্গ না, শর্টস পরা ছিল না। তো এই টোটাল রোটার, তো আমরা আসলে টাকা দেয় না, রাব্বি চিল থাকুক। তো আমাদের বিকালে স্টান্ট শোর আগে লাঞ্চের সময় দেখা হবে, এই পর্যন্ত আমরা এখন রেস্ট নিব।
তুই কি টনি? তুই দেশি বেটা, দেশি দেশি মানে লুঙ্গি পরে ঘুরবি। আল্লাহ। এখন বাজে হইতেছে 1:42। সবাইকে 2টা বাজে ওঠার কথা বলে দেওয়া হয়েছে, আপনাদের ভাবিও রেডি হইতেছে। আর আমি ব্লগটা রেডি করে শেষ করলাম, বাড়ি কাজ আগায় রাখি। এরপরে এই পার্টটুকুতে থাকতেছে কিন্তু রোড রাইডার্স আরএসজেডের মোটর বাইক স্টান্ট শো। আমার এখানে তো ব্লগগুলো অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবেন, বাট রোড রাইডার্স আরএসজেডের অফিসিয়াল স্টান্ট ভিডিওটা দেখার জন্য অবশ্যই ফলো দিতে হবে রোড রাইডার্স আরএসজেডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং আমার সাথে থাকলে রেগুলার অ্যাক্টিভিটিসগুলোও দেখতে পারতেছে। রেডি হতে হবে। তো আমরা রেডি, আমরা রেডি। আমার আর কেমনে রেডি, এর চেয়ে বেশি জরুরি হইতেছে আমাদের ফসল কেমনে রেডি হচ্ছে। জুতা ফুতা বান্ধা হইতেছে, ম্যাডামও রেডি, এই আমাদের তুষারও রেডি, সব সব রেডি। এই যে অন্ধকারের মধ্যে থেকে বের হবে আমাদের স্টান্ট রাইডাররা। ওরে বাবা, ওরে রোহি, পাট আর পাট, পাট আর পাট, লক করো লক করো। যাবো লাঞ্চে, এই তো সব পোলা পাইন, 3টা কাছাকাছি বেজে যাচ্ছে, একটা বাজে আমাদের স্টান্ট শো। কি খুঁজতেছো? পারফিউম। খোদা আচ্ছা ভাই, আপনাদেরকে একটা মাল্টিপ লাগ দেবো, জিমনে রাখছে মোবাইল টোবাইল সব তো তাই না, পড়ে যাবো। এইকে বলে ব্যালেন্স। তো কথা না বলে সরাসরি আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আমরা রেস্টুরেন্টের সামনে, এই রেস্টুরেন্টে আমরা খাবো, সাদা ভাত খাবো, কোনো বিরিয়ানি আই না। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, একদম অপোজিট। তো চলেন শর্টকাটে যাই, লাঞ্চ হবে তেল ছাড়া। এবার খাচ্ছে, তো খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়ার পরপরই এরপরে খাওয়া দাওয়া শেষে কিনে যাবে। সরি, খাওয়া দাওয়া শেষ, সবাই ছাড়িয়ে দিছি, সবাই ফার্স্ট চলে যাচ্ছে, কারণ আমাদের 4টায় মোটর বাইক স্টান্ট শো, অলরেডি বাজে হইতেছে 3:23। চলেন, আমাদের স্টান্ট বাইক সব রেডি, এইসব স্টান্ট বাইকগুলো, ওই আমাদের রহিমের বাইক সব রেডি। আমরা এখন যাচ্ছি গ্রাউন্ডের দিকে, তো চলেন। গ্রাউন্ড এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, রোড রাইডার্স এখানে গাড়া হচ্ছে, চিটাগাংয়ের ভাই ব্রাদার সহ। আর এখানে মিউজিক চলতেছে, কারণ এটাই হচ্ছে আমাদের মোটর বাইক স্ট্যান্ডের গ্রাউন্ড, মোটর বাইক স্ট্যান্ড। আমরা সবাই আছি এখন, আজকের ব্লগ এখানেই শেষ, আল্লাহ হাফেজ।